শুরুতেই সংবাদ শিরোনাম। রাজধানী কিয়েভে ভয়াবহ হামলা শুরু হচ্ছে, বাসিন্দাদের সতর্ক করল রাশিয়া। পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা করছে ইউক্রেন, অভিযোগ রাশিয়ার। রাশিয়ার কাছে ইউরোপের কোনো দেশই নিরাপদ নয়, হুঁশিয়ারি পুতিনের। আরও যেসব স্থাপনায় হামলার ঘোষণা দিল রাশিয়া। পরিবারকে সাইবেরিয়ার ভূগর্ভস্থ গোপন বাংকারে সরিয়ে ফেলেছেন পুতিন। রাশিয়ার 5,710 সেনা হত্যার দাবি ইউক্রেনের। রুশ বাহিনীর বিশাল বহর ইউক্রেনের প্রতিরোধ ভেঙে ফেলবে, আশঙ্কা যুক্তরাষ্ট্রের। এবার বিস্তারিত। রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য প্রস্তুত। যে কোনো সময় হামলা শুরু হতে পারে, এ কারণে দ্রুত ওইসব এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বলেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর বিবিসির। মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে রুশ কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের নিরাপত্তা বিভাগের প্রযুক্তি কেন্দ্র ও প্রধান আই অফ সেন্টার টার্গেট করে হামলা চালানো হবে। এসব স্থাপনার কাছাকাছি এলাকা থেকে বেসামরিক লোকজনকে দ্রুত সরে যেতে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, জাতীয়তাবাদীদের উস্কানিতে তৎপর ইউক্রেনের নাগরিক সহ কিয়েভের অন্য বাসিন্দা যারা এসব স্থাপনার কাছে বসবাস করছেন, তাদের ওই এলাকা থেকে সরে যেতে অনুরোধ করা হচ্ছে। রুশ কর্মকর্তারা বলছেন, রাশিয়ার বিরুদ্ধে প্রচারণার বন্ধের লক্ষ্যে এই হামলা চালানো হবে। এর আগে স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে রাশিয়ার একটি বিশাল সামরিক বহর কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে। বহরটি প্রায় 40 কিলোমিটার দীর্ঘ। স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজি ওই ছবি প্রকাশ করেছে। ছবি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ইউক্রেন সীমান্ত থেকে 20 মাইলের কম দূরত্বে অবস্থান করছেন রুশ সেনারা। বহরটিতে কয়েকশো সামরিক যান রয়েছে এবং তারা ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তরে ইভান কিভ শহরের কাছাকাছি আছে বলে জানিয়েছে ম্যাক্সার। ইউক্রেনের হাতে এখনও সোভিয়েত আমলের পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তি রয়েছে এবং তারা এটি ব্যবহারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একে সত্যিকারের বিপদ উল্লেখ করে যে কোনো মূল্যে তা ঠেকানোর আহ্বান জানিয়েছেন তিনি। খবর রয়টার্সের। মঙ্গলবার জেনেভা ভিত্তিক একটি নিরস্ত্রীকরণ সম্মেলনে দেয়া ভিডিও বার্তায় রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনের হাতে এখনও সোভিয়েত প্রযুক্তি এবং এ ধরনের অস্ত্র সরবরাহের উপায় রয়েছে। আমরা এই প্রকৃত বিপদ মোকাবেলায় ব্যর্থ হতে পারি না। এই সম্মেলনে সশরীরে যোগদানের কথা ছিল ল্যাভরভের, কিন্তু ইউরোপের কিছু দেশ তার ফ্লাইট আটকে দিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। এ কারণে আগে থেকে রেকর্ড করা ভিডিওর মাধ্যমে সম্মেলনে ভাষণ দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তবে তার ভাষণ শুরুর আগে অনেক কূটনীতিক সম্মেলন কক্ষ ত্যাগ করেন এবং বাইরে ইউক্রেনের পতাকা হাতে দাঁড়িয়ে রুশ আগ্রাসনের প্রতিবাদ জানান। ওই সম্মেলনে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন। রুশ আগ্রাসনের প্রতিবাদে আরেকটি বিশেষ বৈঠকের আহ্বান করেছেন তিনি। এর আগে গত রোববার রাশিয়ার পারমাণবিক অস্ত্রের বহরের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার ওপর পশ্চিমাদের আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে পরমাণু হামলার সঙ্গে তুলনা করেছেন তিনি। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব ফের পারমাণবিক হামলার হুমকিতে পড়েছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইউরোপের কোনো দেশই নিজেদের নিরাপদ ভাবতে পারে না বলে মন্তব্য করেছেন লিথুনিয়ার প্রেসিডেন্ট গিটানাস নাউসিদা। খবর সিএনএনের। লিথুনিয়ার প্রেসিডেন্ট বলেন, ইউরোপের কোনো দেশই এখন নিজেদের নিরাপদ ভাবতে পারছে না। ইউক্রেন এক নম্বর টার্গেট, কিন্তু আমরা যদি ইউক্রেনকে সাপোর্ট না করি, যদি ইউক্রেনের পতন হয়, তাহলে নিশ্চিত থাকুন পরবর্তী টার্গেট হব আমরা। ইউক্রেনকে দ্রুত ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য করে নেওয়ার বিষয়েও জোর দেন লিথুনিয়ার প্রেসিডেন্ট। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়ার 40 মাইল দীর্ঘ এক সামরিক বহর। এই বহরে বিভিন্ন ধরনের মারণাস্ত্র নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তারা। যুক্তরাষ্ট্র সহ অন্য পরাশক্তিগুলোর আশঙ্কা, রাশিয়ার এই বহর শুধুমাত্র রাজধানী কিয়েভ দখলের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে এবং যে কোনো সময় কিয়েভের দখল নিয়ে নিতে পারে তারা। গত বৃহস্পতিবার ইউক্রেনের ওপর হামলা শুরু করে রাশিয়া। টানা 5 দিন দুই পক্ষের মধ্যে যুদ্ধ চলার পর সোমবার চলমান যুদ্ধ থামাতে বেলারুশের সীমান্তে আলোচনায় বসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। তবে এ আলোচনায় কোনো সমাধান পাওয়া যায়নি। আলোচনা চলার সময়ও রাশিয়া তাদের হামলা অব্যাহত রেখেছিল।
এরপর যখন আলোচনা ব্যর্থ হয়ে যায় তখন রাশিয়া তাদের হামলার তীব্রতা ব্যাপক হারে বাড়িয়ে দেয়। ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত ইউক্রেনের নিরাপত্তা বাহিনী ও ইনফরমেশন অ্যান্ড সাইকোলজিক্যাল অপারেশনের 72 নং প্রধান কার্যালয়ে হামলা চালানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থাগুলো। গণমাধ্যম সিএনএন জানিয়েছে এখানে ইউক্রেনের প্রধান তথ্য আদান প্রদানকারী স্থাপনাগুলো অবস্থিত। বার্তা সংস্থা আরআইএ নভস্তি ওটাস জানিয়েছে এই হামলার লক্ষ্য হল রাশিয়ার ওপর পশ্চিমাদের ভুল তথ্য ও প্রোপাগান্ডা ঠেকানো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এসব স্থাপনার কাছে থাকা মানুষদের দ্রুত সরে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানিয়েছে ভুল তথ্য ও প্রোপাগান্ডা ঠেকাতে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এবং ইনফরমেশন অ্যান্ড সাইকোলজিক্যাল অপারেশনের 72 নম্বর প্রধান কার্যালয়ে ভারী অস্ত্র দিয়ে হামলা চালানো হবে। এর আশেপাশে অবস্থিত সাধারণ মানুষকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এদিকে সোমবার যুদ্ধবিরোধীর আলোচনা ব্যর্থ হওয়ার পর রাশিয়ার সেনারা তাদের হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। সোমবার রাতেই ইউক্রেনের দ্বিতীয় সর্ববৃহৎ শহর খার্কিভের সরকারি অফিসগুলোতে হামলা চালায় রাশিয়া। সঙ্গে বেসামরিক স্থাপনাগুলোতেও চলে তাদের তাণ্ডব। এ হামলায় খার্কিভে বহু মানুষ নিহত হয়েছেন, অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আগেই নিজের পরিবারকে সাইবেরিয়ার ভূগর্ভস্থ শহর এরবিলাস বহুল গোপন বাংকারে সরিয়ে ফেলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলতাই পর্বতমালার কাছে কোনো একটি জায়গায় উচ্চ প্রযুক্তি সম্পূর্ণ বাংকারে রাখা হয়েছে প্রেসিডেন্টের পরিবারকে, এমনটাই দাবি করেছেন রাশিয়ারই রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ভ্যালেরি সলোফের। তিনি জানিয়েছেন বিলাসবহুল যে বাংকারে পুতিনের পরিবারকে রাখা হয়েছে সেটি পরমাণু হামলা থেকে সুরক্ষিত, অর্থাৎ যদি পরমাণু হামলা হয় তবে ওই বাংকারের ক্ষতির কোনো সম্ভাবনা নেই বলেই তিনি জানিয়েছেন। কিন্তু কেন হঠাৎ রাশিয়ায় বসে পুতিনের বিরুদ্ধে মুখ খুললেন অধ্যাপক ভ্যালেরি সালোফে, এমনটা নতুন নয়। এর আগেও তিনি পুতিনের শারীরিক ও মানসিক সমস্যা নিয়ে মন্তব্য করেছেন। তিনি দাবি করেন রাশিয়ার জনগণকে লুকিয়ে নিজের চিকিৎসা করাচ্ছেন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী সের্গেই শোইগুর সাথে বিভিন্ন গোপন আচার অনুষ্ঠানে অংশ নিয়েছেন বলে নেট মাধ্যমে এক ভিডিও বার্তায় দাবি করেন তিনি। ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর 5 দিনে 5,710 জন রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের সামরিক বাহিনীর কর্মকর্তারা, খবর বিবিসির। ইউক্রেনের সেনা প্রধানের একজন মুখপাত্র ফেসবুকে এক ভিডিও বার্তায় এ দাবি করেন। তিনি বলেন 200+ রুশ সেনাকে বন্দি করা হয়েছে। এছাড়া রাশিয়ার 198টি ট্যাঙ্ক, 29টি বিমান, 846টি সাজোবাজান ও 29টি হেলিকপ্টার ধ্বংস করেছে ইউক্রেন সেনাবাহিনী। তবে ইউক্রেনের এসব দাবির সত্যতা তাৎক্ষণিক যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়ার 40 মাইল দীর্ঘ এক সামরিক বহর। এই বহরে বিভিন্ন ধরনের মারণাস্ত্র নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তারা। যুক্তরাষ্ট্রসহ অন্য পরাশক্তিগুলোর আশঙ্কা রাশিয়ার এ বহর শুধুমাত্র রাজধানী কিয়েভ দখলের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে এবং যে কোনো সময় কিয়েভের দখল নিয়ে নিতে পারে তারা। গত বৃহস্পতিবার ইউক্রেনের ওপর হামলা শুরু করে রাশিয়া। টানা 5 দিন দুই পক্ষের মধ্যে যুদ্ধ চলার পর সোমবার চলমান যুদ্ধ থামাতে বেলারুশের সীমান্তে আলোচনায় বসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা, তবে এ আলোচনায় কোনো সমাধান পাওয়া যায়নি। আলোচনা চলার সময়ও রাশিয়া তাদের হামলা অব্যাহত রেখেছিল। এরপর যখন আলোচনা ব্যর্থ হয়ে যায় তখন রাশিয়া তাদের হামলার তীব্রতা ব্যাপক হারে বাড়িয়ে দেয়। যুক্তরাষ্ট্রের প্রশাসনের কর্মকর্তারা দেশটির আইন প্রণেতাদের ইউক্রেনে রাশিয়ার বিশাল সামরিক বাহিনী নিয়ে সতর্ক করেছে। রুশ সেনা বহরকে তারা অপ্রতিরোধ্য ঢেউ হিসাবে উল্লেখ করেছে। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা রাশিয়ার এই সেনা বহর ইউক্রেনে শক্ত অবস্থান তৈরি করবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে রাশিয়ার ব্যাপক সংখ্যক সেনারা ইউক্রেনের প্রতিরোধ ভেঙে ফেলবে। যুক্তরাষ্ট্রের একজন আইন প্রণেতা সংবাদ মাধ্যম সিএনএন এ বিশাল রুশ সেনা বহরকে হতাশাজনক হিসেবে মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রযুক্তি সংস্থা ম্যাক্সার স্থানীয় সময় সোমবার ইউক্রেনের সর্বশেষ স্যাটেলাইট চিত্র প্রকাশ করে জানিয়েছে কিয়েভের পথে দীর্ঘ 40 মাইল লম্বা রুশ সৈন্য বহর দেখা গেছে। এই বহরে রয়েছে জ্বালানিবাহী ট্রাক, ট্যাঙ্ক,
কামান সহ পদাতিক বাহিনীর বিভিন্ন যানবাহন। রাশিয়ার বাহিনীর এই বিশাল বহর ইভানোকিভ শহরের P22 রোডে দেখা গেছে। রাজধানী কিয়েভে থেকে শহরটি 40 মাইল দূরে অবস্থিত। এর আগে রোববার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দেশের পরমাণুর অস্ত্রের দায়িত্বে থাকা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। পশ্চিমা সামরিক জোট ন্যাটো পুতিনের এই বক্তব্যকে ভয়াবহ হিসাবে মন্তব্য করেছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।